ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের গাড়িটাকে ডালা গাড়িটাকে আগে চোট লেগেছে, একটা গাড়ি এসে মারলো। থানায় পুলিশকে আমার ড্রাইভার ধরতে গেছে, তাকে রান ওভার করে দিয়ে চলে যাচ্ছে, সে বাঁচার জন্য হাত দিয়ে মেরেছে, বলছে ভেঙেছে কেন। পুলিশ এসে বললো ভেঙেছে কেন, এক ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে, এক ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে। যেভাবে একটা মহিলার সাথে মেয়ের সাথে যেভাবে ব্যবহারটা করলো চিৎকার করে পুলিশ, ওনার নাম পরশুরাম কিছু নাম, এর আগেও আমি এইখানে এই থানায় এসে একটা জিডি বা এফআইআর হয়েছে, তার কোনো সুরা হয়নি। আমি এসিবি স্যারকে ফোন করেছি, তিনি আর বললেন ঠিক আছে তুমি আগে জিডিটা করো। বাইরে পুলিশ, পুলিশের সামনে বাইরে ছেলে মেয়ে নিয়ে আসে ধরছে, আমি সেই ভিডিও এক্ষুনি ছাড়ছি, সেই ভিডিও ছাড়ছি, সেই ভিডিও ছাড়ছি। সবার সামনে জিনিসগুলো বলছে, বাইরে তো তারা আরো ভি পেয়ে যাবে। মানে আমরা দোষ করেছি, গাড়ি আছে বলে দোষ করেছি, আমি বিশাল বড় অপরাধ করে ফেলেছি যে গাড়ি নিয়ে বেরিয়েছি, সবার কাছে এরকম ক্ষমা চাইতে চাইতে যেতে হবে রাস্তায়। যেন মদ খেয়ে, মদ খেয়ে একটা কিভাবে, আপনি কি করে, আপনি কি করে করলেন, আপনি ছাড়ে ছেড়ে দিচ্ছিলেন কি করে, আপনি কি করে বলছিলেন চলে যান চলে যান, তাই সেই ভিডিও আমার কাছে আছে, এমন একটাও মিথ্যে কথা বলিনি। দুই পক্ষ নয় না, আমাদের কোনো পক্ষ নেই, আমরা এখানে তিনজন দাঁড়িয়ে আছি, ওরা কি একটা ছেলে, এতগুলো ছেলে নিয়ে এসে রাস্তায় ধরছে, আমি সঙ্গে সঙ্গে আপনাদের বললাম, আপনি গিয়ে কি করে, চার পাঁচজন এসছে, ওরা পরে এসছে, চার পাঁচজন ছজন রাস্তায় মদ খেয়ে কি করে থানার মধ্যে আমাকে ধরছে, আমার স্ত্রীকে ধরছে, আপনি আপনি কি করে ওকে ছেড়ে দিচ্ছেন, আপনি ছেড়ে দিচ্ছিলেন ওকে, সেই ভিডিও আমার কাছে আছে, আমি ছাড়ছি, আসুক একটু সময় হোক, আমিও ছাড়ছি না, ছাড়লে কিছু নয়, এই অন্যায় আপনি করেছেন, রাস্তা দাঁড়িয়ে আমাদের ফেট দিচ্ছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওখানে প্রচন্ড ভয় পেয়ে, আপনি দিচ্ছিলেন সামনে বলে দিলেন, আপনি চলে যান, থানায় আসতে দিচ্ছিলেন না, কেন দিচ্ছিলেন না থানায় আসতে, আপনি যা বলেছেন আমার কাছে আছে, আমরা বাইরে বেরোতে ভয় পাচ্ছি, এখন চারটে পাঁচটা ছেলে যদি আমার বউকে কিছু করে, আপনি তো তাদের রেস্কিউ করলেন, তারা পুরো বাইরে আপনার সামনে বলছেন ডেট করে দেবো, তো বাইরে গেলে আমাকে কিছু করবে না, তার কি মানে আছে, আপনি রিস্ক নেবেন, আমার ভয় লাগছে, আমি ভয় বলছি, আমার প্রচন্ড ভয় লাগছে, মেয়ে তাকে ব্লাড দিয়ে আমি বলছি, আপনি একটা বসার জায়গা নেই, আপনাকে বসার জায়গা বলছেন, আপনি বাইরে দাঁড়ান, অনেকক্ষণ ধরে দেখে শুনেছি, একটা কাগজ চাইলে কাউ না, বসার জায়গা দেওয়া হয়নি, একটা থানায় বসার জায়গা থাকে না, আপনাদের ওখানে জিডি করতে আসে একটা অসুস্থ মেয়ে, দেখুন তো ব্লাড দিয়েছে, আপনি এর আগেও আমাকে গরম নিয়েছেন, এর আগেও বাইরে রাস্তায় রাস্তায় গরম নিয়েছেন, আমি কিচ্ছু বলিনি আপনাকে, পুরো চুপ করে আছেন, প্রচন্ড মাথা ঘোরাতে করেছে, আমি কোনো একটা কিছু, কিন্তু বাইরে যেটা হলে সেটার মধ্যে কেউ ভয় পাবে না, আপনি বারবার বলছেন গাড়ি সিজ করে দেবো, গাড়ি ইয়ে করে দেবো, সিজ করলে আপনি বললাম তো আইনি পদক্ষেপ নিন, আপনি ছেলে মেয়ে দেখে প্রশ্রয় দিলেন কেন ওকে, ওকে মারার, আপনি আপনি কেন ওকে ছাড়িয়ে দিচ্ছিলেন, যে ভিডিওতে রয়েছে চলে যা করে, যে ভিডিও রয়েছে আমার কাছে, বাইরে বললে ওরা কিছু করবে না, আমি এই ভিডিওটা এখন এখন এই ভিডিওটা শেষ করছি, আমি ভিডিও পাঠাচ্ছি তোমাদের, বলো তোমার কথাগুলো বলো, না অনেকক্ষণ ধরে দেখছি, প্রায় এটা দু ঘন্টা ধরে হচ্ছে, আমার আজকে ব্লাড দিয়ে এসেছি, আমি এখানে অনেকক্ষণ ধরে মাথা ঘুরেছে, তাও চুপচাপ দাঁড়িয়েছি, আমি একটা কাউকে কোনো চিৎকার করে কি কোনো কথা বলিনি, শুধু যেগুলো হচ্ছে চুপচাপ দেখছি, বাইরে যেই ছেলেগুলো ওরা গাড়িতে মারলো তারা বাইরে আর ড্রাইভারটাকে ধরে এই করছে, এবার ওদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, ওরা বলে যাচ্ছে বাইরে চল তোকে দেখাচ্ছি, এবার আমি বলেছি তুমি কোথায় নিয়ে যাবে বলো, কোথায় নিয়ে যাবে, তখন বলছে ডেট করে রেখে দেবো এখানে, এবার আমি এই ভয়টা পেয়ে কি করে বাইরে দাঁড়া যাব, আমি থানার ভেতরে রয়েছি, থানার সামনে পুলিশের সামনে তারা এটা বলছে, এবং পুলিশ বলছে তোরা বেরিয়ে যা বেরিয়ে যা, তারপরে আমি কি ভয়ে বেরোবো, আমি কি রিস্কে বেরোবো, আমি এদেরকে, আমি একটা একটা পুলিশের গাড়ি সামনে যাবে, আমার গাড়িটা মাঝখানে থাকবে, এইভাবে কি আমাকে এখানে রোড পার করাবে, আমার গাড়ি আটকে রাখার চেষ্টা করছে, কখন দিয়ে বলতো, দুবার বলেছে গাড়ি সিজ হয়ে যাবে, গাড়ি সিজ করে দেবো, গাড়ি সিজ করে দেবো, আমি দু ঘন্টা ধরে এখানে বসে রয়েছি, প্রায় দু আড়াই ঘন্টা ধরে আমার এইবারে বারে মুখ খুলছি, আমি একটা মুখ খুলিনি, এতক্ষণ একটা কথা বলিনি, আমি এখন প্রথম কথা বলছি না, বাইরে এরা ফেট দিয়ে যাচ্ছে ওইভাবে, আমার ভয় লাগছে না, আমি একটা মেয়ে হিসেবে পুরো চার পাঁচটা ছেলে, যেহেতু তারা লোকাল ছেলে, এবং আমি এটা নিমতা থানায় হচ্ছে, আমার বাড়ি থেকে অনেকটা দূরে, তারা লোকাল ছেলে বলে এইভাবে ট্রেন দিচ্ছে, এইটা যদি করি আমি লোকাল ছেলে, লোকাল ছেলে তুমি জানো, লোকাল ছেলে জানি না, কোথাকার ছেলে কে জানে, সারের সামনে ফেটে গেল, চার পাঁচজন ছেলে এসে, প্রথমে একটা ছেলে ছিল, তারপর চার পাঁচজন এসে, এক একজন বলছে চল তোকে বাইরে চল দেখাচ্ছি, একজন বলছে যে ডেট করে রেখে দেবো চল না,
এইগুলো বলে যাচ্ছে এবং পুরোটাই হচ্ছে থানার লোকেদের সামনে, পুলিশের সামনে এই জিনিসগুলো হচ্ছে। তারা সামনে বলছে যদি মারার কথা, পরে এগুলো কিছু হবে না, পরে আমি কোনোদিনও কি রাস্তা দিয়ে যাবো না, এটা কিরকম সিকিউরিটি? আমি অনেকক্ষণ ধরে চুপ করেছি, একদম তো ড্রিঙ্কসও করেছিল, তার মধ্যে একজন লাল জামা পরে একজন ব্যক্তি ছিল যে আমি ভিডিওটা করেছি, তার মধ্যে একজন ড্রিঙ্কস করেছিল, সেই অবস্থার মধ্যে উনি বলে যাচ্ছে যে আপনারা যেন আমি গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে যেন প্রচন্ড বড় ভুল করে ফেলেছি, মানে সবার কাছে হাত ধরে ধরে যেতে হবে, প্লিজ মারবেন না, ধাক্কা দেবেন না প্লিজ, নাহলে আমরা আমরা কিন্তু কিছু নষ্ট হয়, এরকম ভাবে বোধ হয় যেতে হচ্ছে মনে হচ্ছে। যারা মারার হুমকি দিচ্ছে সামনে তাদেরই বলছে যে বেরিয়ে যা এখান থেকে। আর কতক্ষণ নিয়ে যায়? আমি বেরিয়েছি সকালবেলা, এতক্ষণ পরে আমি প্রথম কথা বললাম, আমি আর পারছি না, বন্ধ করে ভাল লাগছে না, অনেকক্ষণ ধরে হচ্ছে এটা, বন্ধ করো।